الذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير. الله বললেন الذين آمنوا যারা ঈমান আনবে, وأنفقوا এবং যারা খরচ করবে, লাহুম আজরুন কাবীর, আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার রেখেছি, আর পুরস্কার হচ্ছে জান্নাত। পুরস্কার কি? জান্নাত। আর সম্পদ রেখে যাবেন, আপনার সন্তান আপনার ছেলে মেয়েগুলো খারাপ কাজে ব্যয় করবে, এতে আপনার কোনো উপকার হবে না। আর একটা টাকাও যদি মসজিদ মাদ্রাসা গরিব মিসকিন অসহায় দারিদ্র মানুষকে যদি সহযোগিতা করেন, তাহলে এক টাকার বিনিময়ে 70 টাকা এমনকি 700 টাকার সওয়াব দিবেন। কে আল্লাহর কাছে কি সবের অভাব আছে? এত আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, কিন্তু অভাব আমাদের কাছে। অভাব আমাদের কাছে একটা ভিক্ষুক 5 টাকা চাইলে কো মাফ করেন? মসজিদের জন্য যদি 100 টাকা চাওয়া যায় বা 500 টাকা চাওয়া যায়, কো টাকা নাই? যদি একটা পাগল বা অসুস্থ ব্যক্তি যদি চিকিৎসার জন্য টাকা আছে, কত টাকা নাই? কত সওয়াব আল্লাহর রাস্তায় খরচ করা যে কত সওয়াব! কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমার খাবারের প্রয়োজন ছিল, তোমাদের কাছে আমি কোনো সহযোগিতা পাই নাই। তখন মানুষ বলবে, আল্লাহ কোনোদিন তো তুমি আমাদের কাছে খাদ্য চাও নাই, খাবার চাও নাই, তোমাদেরকে তোমাকে কিভাবে খাবার দেব? আল্লাহ বলবেন, একজন গরিব মানুষ, একজন মিসকিন কি তোমার কাছে সহযোগিতা চায় নাই, খাবার চায় নাই? তুমি তো তারা খাওয়াও না। তুমি ভিক্ষুক আসলে, মিসকিন আসলে, আমরা যদি আমাদের কাছে খাবার চা টাকা আছে, আমরা কই মাফ করেন? এটা কত অপরাধ জানেন? মানুষ জাহান্নামে হওয়ার যতগুলো কারণ, এর মধ্যে 2টা কারণ আছে। 1 নম্বর নামাজ না পড়া, 2 নম্বর মিসকিনকে না খাওয়ানো এবং মিসকিনকে সহযোগিতা না করা, যে কত বড় অপরাধ। এই কারণে মানুষ জাহান্নামে যাবে। কোথায় যাবে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরাতুল মুদাসসির 40, 41, 42, 43 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ফি জান্নাতি ইয়াতাসালুন। আল্লাহ তাআলা বললেন, জান্নাতের মধ্যে যারা বসবাস করবে, ওই জান্নাতি মানুষগুলো, জাহান্নামি মানুষ যারা, ইয়াতাসালুন আনিল মুজরিমিন, তাদেরকে জিজ্ঞাসা করবে, যারা অপরাধী তাদেরকে জান্নাতিরা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, আজকে জাহান্নামে কেন আসছো? জাহান্নামে আসার কারণ কি? মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা আজকে জাহান্নামে আসছো? দেখেন, পরিষ্কার কোরআন বলতেছে মানুষ জাহান্নামী হবে যতগুলো কারণে। এই 2টা কারণ আল্লাহ তাআলা এই সূরাতে বলছেন। যে 2টা কারণের মধ্যে যখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামে আসছো? তুমি তো বড় দানবীর ছিলে, তুমি তো অনেক বড় লোক মানুষ ছিলে, তোমার বংশ তালুকদার বংশ, তোমার বংশ খা বংশ, তোমার বংশ বুয়া বংশ, তোমার দুনিয়ার জমিনে অনেক সুনাম ছিল, অনেক বড় ব্যক্তির মানুষ ছিলে তুমি, কিন্তু আজকে জাহান্নামে আসছো কারণ কি? যখন কারণ জিজ্ঞাসা করবে আমার বন্ধুগণ, ওই সময়ে জাহান্নামী মানুষগুলো যে কথাটা বলবে, আল্লাহ তাআলা ওই কথা কোরআনের মধ্যে উঠাইয়া দিছেন। আল্লাহ তাআলা বললেন, তারা বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা তো মুসল্লি ছিলাম, নামাজি ছিলাম। এমনও মানুষ আছে সমাজে, দেখবেন জমিনে কাজ করতে পারে, বাজারে গিয়ে বাজার করতে পারে, মেয়ের শ্বশুর বাড়িতে, ছেলের শ্বশুর বাড়িতে মার্কেট করার জন্য যেতে পারে, ওই সময় সুস্থ, কিন্তু মসজিদে আসার কথা বললেই হয়ে যায় অসুস্থ। আছে না নাই? بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة
الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. الله رب العالمين বললেন সূরাতুল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে, তার মানে সবাইকে মরতে হবে। এই কথা কে বলছেন? যাদের জীবন আছে তাদের মৃত্যু আসবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন মৃত্যু বরণ করার পরে জীবন শেষ নয়, বরং পরকালে লম্বা একটা জীবন আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। দুনিয়ার জীবনই শেষ না, পরকালে আরেকটি লম্বা জীবন সেটা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। সেই জীবনে কি হবে আল্লাহ তাআলা বলছেন আর কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার কর্মের প্রতিফল দেওয়া হবে। প্রত্যেক মানুষ আমরা যা কিছু করি দুনিয়ার জীবনে এটার উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রতিদান দিবেন। তার মানে এটা আল্লাহ এই কথাই বলেছেন যে মৃত্যু হলেই তোমার জীবন শেষ না, আরেকটা লম্বা জীবন রয়েছে পরকালে। মৃত্যু বরণ করলেই জীবন শেষ হয়ে যায় না, আরেকটা পরকালের লম্বা জীবন রয়েছে। আল্লাহ তাআলা বললেন ওই দিন কিয়ামতের দিন হাশরের মাঠে প্রত্যেক মানুষকে তার কর্মের প্রতিফল দেওয়া হবে। ওই দিন ওই মানুষটাই হবে সফল, ওই মানুষটাই হবে পরিপূর্ণ সফল। আল্লাহ তাআলা বললেন ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার কর্মের প্রতিফল দেওয়া হবে। দেওয়ার পর ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, জান্নাতে ঢোকার অনুমতি যে পাবে ওই ব্যক্তি সফলতা অর্জন করবে। সুবহান! সফলতা কোথায়? সফলতা হচ্ছে মৃত্যুর পরে, পরকালে যদি আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে ঢোকার অনুমতি দেয়, যদি আপনি জান্নাতে ঢোকার অনুমতি পান তাহলে আপনি সফল। এর ছাড়া দুনিয়ার জীবনে সফলতা নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন এবং মরণ এই দুইটা জিনিস সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। মানুষের জীবনে যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তখনই তার কাছে মৃত্যুর ফেরেশতা চলে আসবে। আমরা বললাম আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ বললেন শুনো কেন সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
الذي خلق الموت والحياة তিনি সেই সত্তা যিনি মানুষের হায়াত এবং মৌত জীবন এবং মরণ সৃষ্টি করেছেন। সৃষ্টির পিছনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর জন্য সৃষ্টি করেছি তোমাদের হায়াত এবং মৌত, জীবন এবং মরণ আমি আল্লাহর জন্য তৈরি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে সুন্দর আমল করে। সুন্দর আমল করার জন্য আল্লাহ বলছেন প্রতিযোগিতা করো, কার চেয়ে বেশি কি আমল করতে পারো, কে বেশি আমল করতে পারো, এই জন্য একে অপরে থেকে প্রতিযোগিতা করো, কে বেশি আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জীবন বানাইলাম, জীবনের সাথে তোমার মৃত্যু আল্লাহ আমি তৈরি করেছি। মৃত্যু একদিন আসবে, আর এটা কোন সময় আসবে এটা আমরা কেউ জানি না, একজন জানেন তিনি কে, আল্লাহ। আল্লাহ বলছেন এটা আমি জানি, আর আমি ছাড়া কেউ জানে না। এর জন্য মৃত্যুর আসার আগে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৃত্যুর আসার আগে আমি তোমাকে যে রিজিক দিয়েছি, যে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছি, এই ধন সম্পদ টাকা পয়সাগুলো আমার রাস্তায় খরচ করো। সুবহান, মৃত্যুর আসার আগে, মৃত্যু আসবে এটা সত্য, তারা আল্লাহ বলছেন কুল্লু নাফসি যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর বাস্তবতা হচ্ছে আমার দাদার দাদা, আপনার দাদার দাদা যারা ছিল আজকে তারা দুনিয়ায় নাই, এমনও দেখা যায় অনেকের বাবাও নাই মাও নাই, তারা মৃত্যুবরণ করেছেন। জোরে বলুন তো, আমরা মৃত্যুবরণ করব কি করব না? আমরা মৃত্যুবরণ করব না, অবশ্যই করব। এই জন্য আল্লাহ বললেন মৃত্যুর আসার আগে কিছু কাজ আছে, এই কাজগুলো করতে হবে। এক নাম্বার, আমরা যে গুনাহ করি এই গুনার জন্য তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা দুনিয়ার জমিনে আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমরা এমনও দেখেছি বাবার আগে সন্তান চলে যায়, আবার দাদার আগে নাতি চলে যায়। দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। তাহলে যে কোনো সময় চলে যেতে পারি, এর জন্য মৃত্যুর আসার আগে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন, সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বললেন وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আল্লাহ তাআলা বললেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ, আল্লাহ বললেন আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, যেই ধন সম্পদ টাকা পয়সাগুলো আমি দিয়েছি, এগুলো আমার দেওয়া টাকা পয়সা ধন সম্পদ, গাড়ি বাড়ি বিবি সন্তান, আমরা যা কিছু আমাদের আছে এই সব কিছু দিছেন কে? আল্লাহ। আল্লাহ বললেন এইগুলো খরচ করো, ব্যয় করো, দান করো। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কোন সময় খরচ করব, কোন সময় দান সৎকা করবো, আল্লাহ এই সময়টাও নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বললেন মিন কাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যুর আসার আগেই যা দিছি
এই সম্পত্তিকে আমার রাস্তা আমার পথে তুমি খরচ করো। সুবহানাল্লাহ। তাহলে খরচ করার যে সময়টা ওইটা অনেক লম্বা সময়, অনেক লম্বা সময়। লম্বা সময় বলতে কি, আপনার মৃত্যুর আসার আগে। কিন্তু মৃত্যু কখন আসবে এটা তো আমরা কেউ জানি না, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, একজন বলতে পারবেন তিনি কে। এই জন্যই সব সময় আল্লাহর রাস্তা খরচ করতে হবে। যদি খরচ না করেন হঠাৎ একদিন মৃত্যু চলে আসবে, হায়াত শেষ হয়ে যাবে। আর আল্লাহর কাছে হায়াত চাইলে আল্লাহ কি হায়াত দিবেন? দিবেন? দিবেন না। আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানী ইলা আজালিন করিব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজন মানুষের মৃত্যুর সময় যখন সে দেখবে দুনিয়ার জমিনে তার হায়াত শেষ হয়ে গেছে আর তার সময় নাই, মৃত্যুর ফেরেশতাকে দেখা মাত্রই চিৎকার মেরে বলবে, ফাকুলা রব্বি হে আমার রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে কিছু দিনের সময় দেন, কিছু দিনের অবকাশ দেন, সময় চাইবে। এই মানুষটা এতদিন নেক আমল করে নাই, মসজিদে আসে নাই, নামাজ আদায় করে নাই, ভালো কাজ করে নাই, কিন্তু মৃত্যুর ফেরেশতা আসার সময় যখন হয়ে যাবে চলে আসবে, তখন নেক আমল করার মন চাইবে, দান সদকা করার মন চাইবে। আচ্ছা জুরে বলুন তো, ওই সময় কি আল্লাহ সময় দিবেন? দিবেন সময়? দিবেন। এটা আল্লাহ তাআলা বলছেন যে মানুষের মৃত্যুর সময়, মৃত্যুর আগেই তওবা করো, মৃত্যুর আগেই নামাজ আদায় করো, মৃত্যু আসার আগেই দান সদকা করো, মৃত্যুর আসা আগেই তোমার হায়াত শেষ হয়ে যাওয়ার আগেই যা করার করো, যত নেক আমল করার দরকার, দান সদকা করার দরকার, ভালো কাজ করার দরকার, এগুলো করো। কিন্তু মৃত্যু চলে আসলে হায়াত চাইবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মালিক, ও আমার মালিক, আমাকে কিছু দিনের সময় দেন। আল্লাহ বলবেন, সময় দিছিলাম 100 বছর, সময় দিয়েছিলাম 40 বছর, সময় দিয়েছিলাম 50 বছর, কিন্তু 50টা বছর পার হয়ে গেছে, 50 বছরে নামাজি হতে পারো নাই, মসজিদের দান সৎকা করতে পারো নাই, মানুষকে সহযোগিতা করতে পারো নাই, এখন যদি সময় দেই কি করবা, এখন যদি সময় দেই কি করবা? তখন ওই মানুষটা বলবে, আল্লাহ যদি সময় দেও তাহলে আমি দুইটা কাজ করব। কয়টা কাজ? দুইটা কাজ করব। এই দুইটা কাজ আল্লাহ কোরআন আমাদের সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে বলছে, লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন ফাসাদ তাকওয়াকুম মিনাস সালিহিন। শেবল রিহাল্লা ফাসাদ্দাক, আমি দান সৎকা করব, টাকা পয়সা এই যে কালি জমা করতেছেন, কালি ব্যাংকের মধ্যে রাখতেছেন। এই আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, মৃত্যুর সমাজ যখন একেবারে কাছে চলে আসে তখন ফ্যামিলি পরিবারের জন্য টাকা পয়সা খরচ করতে তার খুব কষ্ট হয়, খালি জমা করে। এই যে আপনি জমা করে রাখতেছেন, এগুলোকে সাথে নিয়ে যেতে পারবেন? বলেন পারবেন? পারবেন না। কারণ বাস্তব প্রমাণ, আপনার বাবার অনেক সম্পদ ছিল, অনেক টাকা ছিল, অনেক পয়সা ছিল, উনি চলে গেছেন, সাথে গেছেন মাত্র 3 টুকরা সাদা কাপড়, মাত্র 3.5 হাত জায়গা এবং 3 টুকরা সাদা কাপড় ব্যতীত আর কিছুই নিতে পারে নেই। এই জন্য কার জন্য জমা করতেছেন? আল্লাহ বললেন, না জমা করার দরকার নাই, তোমার তোমার মৃত্যুর চিন্তা তুমি করো, তোমার পরকালের চিন্তা তুমি করো, কিভাবে পরকালে জাহান্নাম থেকে বাঁচা যায় এই চিন্তা করো। এই চিন্তা আজকে আমরা করি না, শুধু দুনিয়ার দুনিয়া, এই দুনিয়া এত নিকৃষ্ট,
এই দুনিয়া এত নিকৃষ্ট, এই দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়ার মায়ায় আজকে আমরা পরকালকে বলে গেছি, পরকালের কোনো চিন্তা মাথায় নাই। পরকাল বলতে কি এটাই বুঝি না, অনেকে পরকাল বিশ্বাসই করে না। বিশ্বাস যদি করত তাহলে অবশ্যই আজান হয়ে যাওয়ার পরে মসজিদে সবাই চলে আসত। পরকালে বিশ্বাস নাই, পরকাল আছে বিশ্বাস করেও অনেকেই করে না, আর যারা করে তারা দেখা যায় মসজিদে আসে আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় এক অক্ত নামাজ আদায় করলে দুই অক্তই আসে না। এই জন্য আল্লাহ বলছেন মৃত্যুর সময় মানুষ আফসোস করে দুইটা জিনিস চাইবে, পাঁচ সদকা, আল্লাহ আমাকে সময় দাও দান সদকা করব, টাকা পয়সা, মসজিদ, মাদ্রাসায় এতিম মিসকিন দারিদ্র মানুষ অসহায় গরিব মানুষ এদেরকে সহযোগিতা করব, সদকা করব, আল্লাহ সময় দাও, এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ আমার আমার বাড়ির পাশে মসজিদ ছিল, আমার ঘরের পাশে তো মসজিদ ছিল, আমার দোকানের পাশে মসজিদ ছিল, আল্লাহ আজান শুনেছিলাম কিন্তু মসজিদে যাই নাই, নামাজ আদায় করি নাই, নেক আমল করি নাই, আল্লাহ আমাকে সময় দেন, আমি নেক আমল করব, ভালো কাজ করব, সৎ কাজ করব, এবং যারা নেক আমল করে তাদের অন্তর্ভুক্ত হব, আমাকে সময় দেন। আচ্ছা ওই সময় কি সময় আল্লাহ দিবেন? আল্লাহ সময় দিবেন। এই জন্য এক নাম্বার হচ্ছে মৃত্যুর আসার আগে, মৃত্যুর আসার আগে, এক নাম্বার মৃত্যুর আসার আগে বেশি বেশি করে দান সৎকার করতে হবে, এটা আজকের আলোচনা থেকে শিক্ষা। বেশি করে দান সৎকার করতে হবে, সম্পদ থাকলে এই সম্পদ কাজে লাগাইতে হবে, এগুলো রেখে যাবেন কার জন্য? ছেলের জন্য, মেয়ের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার আওলাদ যারা তাদের জন্য, এদের জন্য রেখে গেলে এমনও দেখেছি যে বাবার কোটি কোটি টাকার সম্পদ রেখে বাবা চলে গেছেন, সন্তান বছরের পর বছর পার হয়ে যায়, একবার মা বাবার কবরটাও পর্যন্ত জিয়ারত করে না, এরকম আছে না নাই? একবার বাবার নাম নেয় না, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এইটাও তো এই দোয়াটাও পড়ে না, এই দোয়া জানেও না। আবার হুজুররা যখন জুমার দিন দোয়া পড়ে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, অনেক সন্তান এমন আছে মা বাবার জন্য দোয়া করলে হুজুরের সাথে দোয়া পড়েও না, আবার আমিনও কয় না, আছে না নাই? এই জন্য আল্লাহ বলে নিজের চিন্তা করো, পরিবারের চিন্তা আগ পরে, আগে নিজে বাঁচার চিন্তা করো। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন মৃত্যুর আসার আগে বেশি করে দান সৎকা করো। দান সৎকা করলে লাভ কি? এক নাম্বার দুনিয়ার জমিনে লাভ হচ্ছে, বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। আর দুই নাম্বার লাভ হচ্ছে পরকালে, পরকালে এই যে আমরা দান সৎকা করতেছি, মসজিদে মাদ্রাসায় সহযোগিতা করতেছি, এগুলো যে কত সওয়াব হচ্ছে এগুলো তো দেখা যায় না, যখন দেখবেন তখন আফসোস করবেন, আহারে যদি আরো পাঁচ টাকা বেশি দিতাম, আরো দশ টাকা খরচ বেশি করতাম, তাহলে তো আজকে অনেক মর্যাদার অধিকারী হইতাম, সুবহানাল্লাহ। এক নাম্বার দান সৎকা বেশি করতে হবে, দুই নাম্বার নেক আমল করতে হবে, নেক আমল বেশি বেশি করে করতে হবে মৃত্যুর আসার আগেই। সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন 154 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ইমানদার যারা তাদেরকে সুন্দর করে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, আংফিকু, তোমরা খরচ করো, ব্যয় করো, দান করো। এখানে আল্লাহ বলছেন আংফিকু, খরচ করো, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহর উপরে বিশ্বাস করো, আমি আল্লাহ একজন আছি, আল্লাহ আগেও ছিলেন, এখনো আছে, আমরা এক সময় থাকবো না, এক সময় আমরা ছিলাম না, তখন কি আল্লাহ ছিলেন না? যেটা বলুন ছিলেন কি না? ছিলেন। আবার আমরা যখন থাকবো না তখনও তিনি থাকবেন। এই জন্যই আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস করো যে আমি আল্লাহ একজন আছি, এই বিশ্বাস যারা করো তোমাদের কাজ হচ্ছে
এই আংফিকু তোমরা খরচ করো, দান সদকা করো। কোন সময় করবেন সময়টা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সময়সূচি এটাও আল্লাহ বলে দিয়েছেন। জুমার নামাজ আমরা একটা 30 মিনিটের জুমার নামাজ আদায় করি, এটা সকলেই জানে। যে 1:30টায় নামাজ শুরু হবে, তার মানে 1:30টার আগে আসতে নামাজ আপনি পাবেন। যদি আপনি 2টায় আসেন, সময়সূচি দেওয়া আছে 1:30 নামাজ, কিন্তু 1:30 আপনি আসলেন না, যদি 2টায় আসেন নামাজ পাবেন? পাবেন না, কারণ একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু আপনার আমার জীবনের কোনো সময় নির্ধারিত নাই, কখন আমরা মৃত্যুবরণ করব, কখন আমরা চলে যাব এই দুনিয়ার জমিন থেকে, এটার কোনো সময়সূচি বা নির্ধারিত কোনো সময় নির্ধারণ আমরা জানি না। আল্লাহ করছেন আমরা কখন চলে যাব, কিন্তু এটা আল্লাহ গোপন রাখছেন। কোন সুবহান মানুষকে উৎসাহিত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা বাকারা 254 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, আনফিকু, খরচ করো, ব্যয় করো। কি খরচ করবেন? আল্লাহ বলছেন, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তার রিজিক থেকে খরচ করো। সুবহান, আমাদেরকে রিজিক দিয়েছেন কে? জোরে বলুন, কে? আল্লাহ। রিজিক বলতে কি? সময়, রিজিক বলতে হায়াত, রিজিক বলতে ধন সম্পদ, বিবি, নেককার বিবি সম্পদ, নেককার সন্তান, এগুলো রিজিক, নেককার ছেলে, নেককার মেয়ে, সুস্থতা, এটাও রিজিক। সুবহানাল্লাহ। কোন সময় ব্যয় করবেন? আল্লাহ বলছেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুল জালিমুন। আল্লাহ বললেন, ওই দিন আসার আগে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন, যেই দিন কোনো বেচা কেনা চলবে না, যেই দিন কোনো বেচা কেনা চলবে না, একজন আরেকজনকে কোনো সহযোগিতা করবে না। দেখা যায় মৃত্যুর সময়, বাবার মৃত্যুর সময় মেয়েরা ডান পাশে, ছেলেরা বাম পাশে, আত্মীয় স্বজন মৃত ব্যক্তির সামনে ডানে বামে সবাই বসে আছে, কিন্তু ওই মৃত ব্যক্তির সাক্রাত শুরু হয়ে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওই সময় আত্মীয় স্বজন যারা আছে, কোনো কিছু করার সুযোগ আছে নাকি? কোনো কিছু করার সুযোগ নেই। এই জায়গা থেকে একটু বুঝেন, বোঝার চেষ্টা করেন, আপনার সময় শেষ। ছেলেরা কান্নাকাটি করতেছে, কান্না করতেছে, মেয়েরা কান্না করতেছে, আত্মীয় স্বজন দেখতে আসছে, ডাক্তার বসে আছে, কবিরাজ বসে আছে, হুজুর বসে আছে, কিন্তু এই সময়, এই মৃত্যু সময়, এই দুনিয়ার শেষ সময়ে দুনিয়ার মানুষের আপনাকে কোনো উপকার করার শক্তি নাই, ঠিক কিনা? এটাই যদি হয় দুনিয়ার নিয়ম, তাহলে পরকালে কি হবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই দিন আসার আগে, ওই সময়টা আসার আগে, ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, যেই দিন কোনো বেচা কেনা চলবে না, একজন আরেকজনকে কোনো উপকার করতে পারবে না, এবং কেউ কাউকে কোনো সুপারিশ করবে না। সন্তান চিনবে না মাকে, মা চিনবে না সন্তানকে, স্বামী চিনবে না স্ত্রীকে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। হঠাৎ যখন মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যু আসা মানে পরকাল শুরু, আপনার মৃত্যু মানে আপনার কিয়ামত, বড় কিয়ামত দেখার দরকার নাই। আপনার মৃত্যু যখন হয়ে যাবে, তখনই আপনার কিয়ামত শুরু হয়ে যাবে, পরকালে জীবন আপনার শুরু হয়ে যাবে। আমরা দেখেছি জল্লাদ শাহজাহান, তিনি জল্লাদ শাহজাহান ছিল, এই যে কয়েকদিন আগে মারা গেছে, তার জীবনের ইতিহাস সংক্ষিপ্তভাবে বলতেছি। 32 বছর সে কারাগারে ছিল, কত বছর? 32 বছর।
32 বছর সে কারাগারে জেলখানায়, তার বয়স 73 বছর। এক বছর আগে সরকার তাকে মুক্তি দিছে, সে 25 জন ফাঁসির আসামিকে ফাঁসি দিছে। কতজন? 25 জন। 25 জন আসামি তাদেরকে সে ফাঁসির রশিতে ঝুলাইছে, সে জল্লাদ। দেখেন, তার মৃত্যু, তারও মৃত্যুবরণ করতে হয়েছে। যে মানুষকে 25 জন আসামিকে যে ফাঁসির রশিতে ঝুলিয়েছে, যাদেরকে হত্যা করেছে ফাঁসির মাধ্যমে, যাদের জীবন শেষ করে দিয়েছে, এই মানুষটা 25টা বছর, 32টা বছর জেলখানায় ছিল। 32 বছর পরে গত এক বছর আগে সে জেল থেকে বাহির হয়েছে। হয়ে যাওয়ার পর, বাহির হওয়া মাত্র সে বলতেছে, আমি আগের জীবনে যা করছি এখন আর তা করব না, এখন আমি ভালো কাজ করব। আগে হত্যা, চুরি, ডাকাতি, যা করার যত অপরাধ, সব অপরাধের সাথে তার এক সম্পর্ক ছিল, জড়িত ছিল। সে জেল থেকে বাহির হওয়ার পর সে বলতেছে, মিডিয়ার মাধ্যমে আমরা যা শুনেছি যে এতদিন যা করছি না করছি, আজ থেকে আমি আর ওই খারাপ কাজের সাথে আমার কোনো সম্পর্ক নাই, খারাপ কাজ করব না, ভালো কাজ করব, ভালো কথা। এক বছরেই সে যে অপরাধগুলো করছে, সে মিডিয়াতে এসে যা করছে এটা বলার বাহিরে, আল্লাহ তাকে ক্ষমা করুন। কিন্তু তারও মৃত্যু হয়েছে, যে 25 জন আসামিকে ফাঁসি দিছে, ফাঁসির রশিতে সে ঝুলিয়ে তাদেরকে হত্যা করেছে, এরপরে তার মৃত্যু হয়েছে। সেও কিন্তু বাঁচতে পারে নাই, সেও কিন্তু থাকতে পারে নাই, থাকতে পারছে বলেন? মৃত্যু হয়েছে, এই যে কয়েকদিন আগে মৃত্যু হয়েছে। এই জন্য মৃত্যুর সময় মানুষ আফসোস করবে, কেউ কত ক্ষমতাধর, কত শাসক ছিল, বড় বড় শাসক, এমনকি বাংলাদেশের এক সময় শ্রেষ্ঠ ধনী মানুষ ছিল বাজিদপুরের জহুরুল ইসলাম, শ্রেষ্ঠ ধনী ছিল এক সময় বাংলাদেশের ধনী। এই মানুষটার মৃত্যু কিভাবে হয়েছে? মৃত্যুর সময় সে এত কষ্ট করেছে। আমি ওনার বাড়ির পাশে এক মসজিদের দীর্ঘদিন তারাবী নামাজ পড়েছি, তো জানতে পারলাম যে উনি এত বড় একজন মানুষ ছিলেন, ধনী মানুষ, অনেক টাকা, অনেক সম্পদ ছিল তার। তার মৃত্যুটা কিভাবে হয়েছে? ক হুজুর, মৃত্যুর আগে উনি এত অসুস্থ ছিলেন, এত অসুস্থ ছিলেন, ডাবের পানি ছাড়া আর কিছু হজম করার শক্তি তার ভিতরে ছিল না। তার মৃত্যু এত কষ্ট হয়েছে, তিনি মৃত্যুবরণ করছেন। দেখেন, টাকা পয়সার মালিক হলেই আপনি আজীবন দুনিয়ার জীবনে বেঁচে থাকতে পারবেন। কত কত সম্পদশালী চলে গেছেন, কত ক্ষমতাধর চলে গেছেন, কত রাষ্ট্র শাসক চলে গেছেন, কত আলেম চলে গেছেন, বড় বড় আলেম চলে গেছেন। কারণ মৃত্যুটা এমন একটা জিনিস যেটা আপনি নেক আমল করলেও, আপনি ভালো কাজ করলেও আপনার কাছে আসবে, আবার খারাপ কাজ করলে, গুনার কাজ করলেও মৃত্যু আপনার আসবে, ঠিক না বলি? কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৃত্যুর আসার আগে বেশি করে সম্পদ খরচ কর। এখন যদি আমরা বলি আল্লাহ কি সম্পদ খরচ করবো, আল্লাহ বললেন আমি যার রিজিক দিয়েছি, মিন কাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, ওই সময়টা আসার আগে যেই দিন কোনো বেচা কেনা চলবে না, কোনো বন্ধুত্ব কাজে আসবে না, একজন আরেকজনকে কোনো সহযোগিতা করতে পারবে না, এমন কি আল্লাহ তাআলা বললেন, ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফা, একজন আরেকজনের, একজন মানুষ আরেকজন মানুষকে সুপারিশ করবে না, সুপারিশ করার সুযোগও পাবে না। আল্লাহ বললেন ওই দিনটা আসার আগেই আমি যা রিজিক দিয়েছি তা থেকে আমার রাস্তায় খরচ কর। সুবহানাল্লাহ। আবার সূরা হাদিদের 7 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ বললেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহ, বলেন আল্লাহু আকবার। সূরা হাদিদের 7 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহর উপর, ওয়া রাসূলিহি, ঈমান আনো রাসূলের উপর, আল্লাহর উপর ঈমান আনো, তারপর রাসূলের উপর ঈমান আনো,
আল্লাহর উপর ঈমান আনার পর রাসূলের উপর ঈমান আনতে হবে। এই দুইটা কাজ যারা করবে তাদেরকে আল্লাহ বললেন আনফিকু, তোমরা দান সদকা করো। সুবহানাল্লাহ। তার মানে যারা আল্লাহ বিশ্বাসী রাসূল বিশ্বাসী এদেরকে আল্লাহ বলছেন খরচ করো, সম্পদ ব্যয় করো। এবার যদি জিজ্ঞাসা করেন হুজুর এত কষ্ট করে আমি সম্পদ কামাই করেছি, এত কষ্ট করে আমি আমার টাকা পয়সা ধন সম্পদ এগুলোর মালিক হয়েছি, এগুলো শুধু শুধু আল্লাহর রাস্তায় খরচ করব, এগুলো তো আমার কষ্টের কামাই, এগুলো তো আমি নিজে কামাই করছি, ঠিক না? কথা বলেন ঠিক না? আল্লাহ কয় কি বলে এগুলো মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই যা সম্পদ তোমার আছে এগুলোর মূল মালিক তুমি না। মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই সম্পদের প্রতিনিধিত্বমূলক মালিক অর্থাৎ কোনস্থায়ী মালিক বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সম্পদ ছেলে মেয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থাৎ যা সম্পদ আছে যা রিজিক আছে এগুলো কার দেওয়া? জোরে বলুন কার দেওয়া? আল্লাহ। তাহলে এইগুলোর মূল মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ। আমি কিছুদিনের জন্য তোমরা বানাইছি প্রতিনিধি। কি বানাইছি? প্রতিনিধি। আমাদের পরিচয় আমরা প্রতিনিধি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। মানুষ সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। হে আমার ফেরেশতারা পৃথিবীতে জমিনে আমি প্রতিনিধি খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন জমিনে আমার জমিন, এই জমিনে আমি খলিফা প্রতিনিধি নিযুক্ত করতে চাই। এই প্রতিনিধি এই খলিফা হচ্ছেন আদম, আর আমরা সবাই আদমের সন্তান, ঠিক কিনা? আদম খলিফা। ফেরেশতাদেরকে বললেন এই ফেরেশতারা আমি তো খলিফা বানাইতে চাই, তোমরা কি বলো? দেখেন মতামত নিচ্ছেন, আল্লাহ তো জানেন যে ফেরেশতারা কি বলবেন, এরপরও জিজ্ঞাসা করতেছে যে আমি তো চাচ্ছি পৃথিবীতে মানুষ তৈরি করতে, মানুষ বানানোর জন্য কি বলো? ফেরেশতারা বললেন قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আপনি যে খলিফা নিযুক্ত করতে চান এই খলিফা তো দুনিয়ার জমিনে যাওয়ার পর কাটাকাটি করবে, মারামারি করে করবে, রক্তপাত করবে। আজও বাংলাদেশে রক্তপাত কাটাকাটি মারামারি আছে না? নাই। ফেরেশতারা বলছিলেন আপনারা যে বানাইতে চান এরা তো দুনিয়াতে গিয়া মারামারি করবে, বায়া বায়া ঝগড়া, এরা তো এই দাঙ্গামা সৃষ্টি করবে, ফেতনা সৃষ্টি করবে, কি দরকার? ফেরেশতারা বললেন কি দরকার? ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বললেন আমরাই তো আপনার অসংখ্য ফেরেশতা রয়েছি, কত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন এই জমিনে, কত ফেরেশতা আছে আসমানে, কত ফেরেশতা আছে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না, ঠিক কি না? ফেরেশতারা বললেন আমরা তো আপনার প্রশংসা আপনার গুণগান আপনার তাসবিহ আপনার পবিত্রতা ঘোষণা করছি, আবার মানুষ বানানোর দরকার কি? আবার কি মানুষ বানানোর কি দরকার? আল্লাহ কয় ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে যে দুনিয়ার জমিনে মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি, তাহলে আমাদের রব কে? সেই রবের প্রতিনিধি। তাহলে প্রতিনিধি কোনো সময় মালিক হয় না, ঠিক কিনা বলেন? যে খলিফা প্রতিনিধি সে কখনো মূল মালিক না,
তার মানে আপনাকে সময় দিয়েছেন 60 বছর, এই 60 বছর তুমি তোমার যা সম্পদ আছে এই সম্পদের প্রতিনিধিত্ব করো, মানে তুমি দেখাশোনা করো, এগুলো তুমি এগুলো তোমার কাছে আমানত, এই সম্পদ, এই টাকা, এই পয়সা আমি আল্লাহ তোমার কাছে আমানত রাখছি, এগুলো সঠিক আমি যেই কাজে ব্যয় করার জন্য বলি ওই কাজে ব্যয় করো। দেখেন ওই কাজ তারা যদি আপনি হারাম কাজে ব্যয় করেন তাহলে জবাব দিতে হবে কি হবে না? কারণ মূল মালিক কে? এবার আসেন আল্লাহকে যদি জিজ্ঞাসা করে আল্লাহ বুঝলাম মূল মালিক আমরা না, আমরা কনস্থায়ী মালিক, তাহলে যদি তোমার রাস্তায় আমরা দান সৎকা করি টাকা পয়সা খরচ করি তাহলে আমরা বিনিময়ে কি পাবো? আল্লাহ বললেন আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। আল্লাহ বললেন আল্লাযীনা আমানু যারা ঈমান আনবে, ওয়া আনফাকু এবং যারা খরচ করবে, লাহুম আজরুন কাবীর আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার রেখেছি, আর পুরস্কার হচ্ছে জান্নাত। পুরস্কার কি? জান্নাত। আর সম্পদ রেখে যাবেন, আপনার সন্তান আপনার ছেলে মেয়ে এগুলো খারাপ কাজে ব্যয় করবে, এতে আপনার কোনো উপকার হবে না, আর একটা টাকাও যদি মসজিদ মাদ্রাসা গরিব মিসকিন অসহায় দারিদ্র মানুষকে যদি সহযোগিতা করেন তাহলে এক টাকার বিনিময়ে 70 টাকা এমনকি 700 টাকার সওয়াব দিবেন। কে? আল্লাহর কাছে কি সবের অভাব আছে? এত আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, কিন্তু অভাব আমাদের কাছে, অভাব আমাদের কাছে। একটা ভিক্ষুক 5 টাকা চাইলে মাফ করেন, মসজিদের জন্য যদি 100 টাকা চাওয়া যায় বা 500 টাকা চাওয়া যায় টাকা নাই, যদি একটা পাগল বা অসুস্থ ব্যক্তি যদি চিকিৎসার জন্য টাকা আছে এখন টাকা নাই, কত সওয়াব আল্লাহ রাস্তায় খরচ করা যে কত সওয়াব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, আমার খাবারের প্রয়োজন ছিল, তোমাদের কাছে আমি কোনো সহযোগিতা পাই নাই। তখন মানুষ বলে আল্লাহ কোনোদিন তো তুমি আমাদের কাছে খাদ্য চাও নাই, খাবার চাও নাই, তোমাদেরকে তোমাকে কিভাবে খাবার দেব? আল্লাহ বলবেন একজন গরিব মানুষ, একজন মিসকিন কি তোমার কাছে সহযোগিতা চাই নাই, খাবার চাই নাই, তুমি তো তারা খাওয়াও না। তুমি ভিক্ষুক আসলে, মিসকিন আসলে আমরা যদি আমাদের কাছে খাবার চা টাকা আছে আমরা কই মাফ করেন? এটা কত অপরাধ জানেন? মানুষ জাহান্নামী হওয়ার যতগুলো কারণ এর মধ্যে 2টা কারণ আছে, 1 নম্বর নামাজ না পড়া, 2 নম্বর মিসকিনকে না খাওয়ানো এবং মিসকিনকে সহযোগিতা না করা, যে কত বড় অপরাধ, এই কারণে মানুষ জাহান্নামে যাবে। কোথায় যাবে? আমার বন্ধুগণ আল্লাহ তাআলা সূরাতুল মুদাসসির 40, 41, 42, 43 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আল্লাহ তাআলা বললেন জান্নাতের মধ্যে যারা বসবাস করবে ওই জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষ যারা, ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন তাদেরকে জিজ্ঞাসা করবে যারা অপরাধী, তাদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে ও জাহান্নামীরা আজকে জাহান্নামে কেন আসছো, জাহান্নামে আসার কারণ কি? মা সালাকা কুম ফি সাকার, কোন কারণে তোমরা আজকে জাহান্নামে আসছো? দেখেন পরিষ্কার কোরআন বলতেছে মানুষ জাহান্নামী হবে যতগুলো কারণে, এই 2টা কারণ আল্লাহ তাআলা এই সূরাতে বলছেন। যে 2টা কারণের মধ্যে যখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে কেন জাহান্নামে আসছো, তুমি তো বড় দানবীর ছিলে, তুমি তো অনেক বড় লোক মানুষ ছিলে, তোমার বংশ তালুকদার বংশ, তোমার বংশ খা বংশ, তোমার বংশ বুয়া বংশ, তোমার দুনিয়ার জমিনে অনেক সুনাম ছিল, অনেক বড় ব্যক্তির মানুষ ছিলে তুমি, কিন্তু আজকে জাহান্নামে আসছো কারণ কি? যখন কারণ জিজ্ঞাসা করবে আমার বন্ধুগণ ওই সময়ে জাহান্নামী মানুষগুলো যে কথাটা বলবে আল্লাহ তাআলা ওই কথা কোরআনের মধ্যে উঠাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
তারা বলবে কালু লাম লাকুম মিনাল মুসল্লি, আমরা তো মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এমনও মানুষ আছে সমাজে দেখবেন, জমিনে কাজ করতে পারে, বাজারে গিয়া বাজার করতে পারে, মেয়ের শ্বশুর বাড়িতে ছেলের শ্বশুর বাড়িতে মার্কেট করার জন্য যেতে পারে, ওই সময় সুস্থ, কিন্তু মসজিদে আসার কথা বললেই হয়ে যায় অসুস্থ। আসে না নাই শরীর বালানা হুজুর কেমনে যাইতাম, শরীরটা খুব দুর্বল, মসজিদে গেলেনি দাঁড়ায় নামাজ পড়তে পারবো না, পড়ে যাবো সেরে বসে নামাজ পড়ে, সারা দুনিয়া চলে বালা, ঠিক না বলে? আসে না নাই? এই হারে আমাদের মসজিদে কম, অন্য মসজিদে আরো বেশি, এই হারে আমাদের মসজিদে কি কম, আলহামদুলিল্লাহ। যারা অসুস্থ এদেরকে সুস্থ করুক। দেখেন আমার ভাইয়েরা, তারা বলবে কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এক নাম্বার, তাহলে মুসল্লি যদি না হন তাহলে জাহান্নামী, ঠিক কি না? দুই নাম্বার তারা বল, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যেরকম আল্লাহু আকবার, তারা বলবে যে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনকে খাবার দেই নাই, মিসকিনকে খাবার দেওয়ার জন্য অন্য একজনকে সহযোগিতাও করি নাই। দেখেন নামাজ পড়েন তুই মিসকিন খাওয়ান না, নামাজ পড়েন মিসকিনকে সহযোগিতা করেন না, গরিব মানুষকে সহযোগিতা করেন না। নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ নাই যদি মিসকিনকে সহযোগিতা না করেন। মিসকিনকে সহযোগিতা করতে হবে, মিসকিনকে অনাথ এতিম বিধবা দারিদ্র মানুষকে সহযোগিতা করতে হবে। কথাটা কার? একটা সুরা সুরাতুল মাউন সবার মুখস্থ আছে, আছে না? এই সুরার ঈশ্বর আমাদের কি বলছেন যদি বলতে যাই তাহলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, এই জন্য আলোচনা লম্বা করতে চাই না। আমার বেয়ারা, সব কথার মূল কথা, মৃত্যুর আসার আগে বেশি করে দান সৎকার করতে হবে। কথাটা কার? দুই নাম্বার, নেকামল করতে হবে, নেকামল। এই যে ধরেন আপনার বয়স যা হয়েছে, আর কয়দিন বাঁচবেন, আর কয়দিন হায়াত আছে আপনার? ধরেন 50 যাদের পার হয়েছে, আর কয়দিন পাবেন? আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, এমনকি আপনার সন্তানও চলে গেছে, এমনও আছেন এখানে বিবি চলে গেছে, আপনি আছেন, তার মানে আপনি তো চলে যাবেন, আমিও চলে যাব, কিন্তু কি করছেন? যেন আল্লাহ বলছেন, এক নাম্বার মৃত্যুর আসার আগে বেশি করে দান সৎকার করো, দুই নাম্বার মৃত্যুর আসার আগে বেশি করে নেক আমল করো, তিন নাম্বার মৃত্যুর আসার আগেই তওবা করো। সুবহানাল্লাহ। অনেকে দেখবেন অসুস্থ, এমন অসুস্থ হয়েছি উঠতে পারেন না বসতে পারেন, তখন ছেলেরা কয় বাবা আমার তো সময় শেষ, বাবা রে তাড়াতাড়ি মসজিদের হুজুর আন, তওবা পড়তে হবে, আছে না? এরকম তখন একটা লম্বা রুমাল বা গামছা দিয়ে দেখবেন ওই অসুস্থ ব্যক্তি হাতে ধরে আর হুজুরে ধরে ধরে তওবা করে। এভাবে তওবা করার কোনো বিধান নেই। দেখেন এই সময় যদি আপনি তওবা করেন, ওয়ালাইসাতি তাওবাতুল লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাতি, আল্লাহ বললেন আর তাদের তওবা কবুল করা হবে না যারা একটার পর একটা অন্যায় অপরাধ, একটার পর একটা গুনার কাজ করতেই থাকে। নাউজুবিল্লাহ, একটার পর একটা গুনার কাজ যারা করতেই থাকে, আল্লাহ বললেন যে তাদের তওবা কি হবে না, কবুল হবে না। এবং দেন তব গুনাহ করছে, তওবা করে নাই, অসুস্থ হয়ে গেছে, তওবা করছে না, মৃত্যুর সময় আল্লাহ বলছেন মৃত্যুর সময় যদি তওবা করে তাহলে তার তওবা কবুল হয় না। নাউজুবিল্লাহ, এটা নতুন কথা শুনছেন, এটা আজকে নতুন কথা শুনেন। আমরা জানি যে তো মৃত্যুর আগে তওবা করে মরো, কিন্তু কারো যখন মৃত্যুর সময়টা একেবারে কাছে চলে আসে, ওই ব্যক্তি যদি বুঝতে পারে যে আমার সময় শেষ, এই সময় যদি তওবা করে তাহলে তার তওবা কবুল হবে না। আর এই অবস্থায় মারা গেলে কাফের অবস্থায় মারা গেল, আর এই অবস্থায় মারা গেলে কিয়ামতের দিন ঠিকানা জান্নাত না জাহান্নাম। কথাটা কি আমার না আল্লাহ? তাহলে মৃত্যুর আসার আগে বেশি বেশি করে তওবা করতে হবে, বেশি বেশি করে তওবা করার সুযোগ সুযোগ যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। পড়ুন আমিন। তাহলে এই যে দান সৎকা করবেন, বেশি করে নেক আমল করবেন, বেশি করে তওবা করবেন, আরেকটা কাজ হচ্ছে মৃত্যুর আসার আগে বেশি করতে হবে, এটা হচ্ছে মৃত্যুর আসার আগে নিজেকে প্রস্তুত করতে হবে।
নিজেকে প্রস্তুত করতে হবে, কারণ যে কোনো সময় আপনার মৃত্যু আসবে, যে কোনো সময় আসবে। এটা সকালেও হতে পারে, বিকালেও হতে পারে, সন্ধ্যায়ও হতে পারে, এটা রাতেও হতে পারে, এটা আপনি গুনাহকার অবস্থায়ও হতে পারে, নামাজরত অবস্থায়ও হতে পারে, এটা আপনি পাপ কাজ লিপ্ত অবস্থায়ও হতে পারে, এটা আপনি আপনার নাপাক অবস্থায়ও হতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্যই পাঁচ নাম্বার কাজ হচ্ছে সবসময় পবিত্র থাকতে হবে। কি থাকতে হবে? পবিত্র। আর এই যদি পবিত্র না থাকেন, আল্লাহ বলছে যে কোনো সময় পাকড়াও হয়ে যাবে, যে কোনো সময় পাকড়াও হয়ে যাবে। সূরা নিসা 78 নম্বর আয়াত। আইনা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, যেখানেই থাকো না কেন, যদি সুদূরে অবস্থান করো, বিশাল প্রাসাদ তৈরি করে ওই প্রাসাদের মধ্যে অবস্থান করো, সেখানেও মৃত্যুর ফেরেশতা যাবে কি যাবে না? তাহলে এক নাম্বার পাঁচটা কাজ করবেন মৃত্যুর আসার আগে। এক নাম্বার দান সদকা বেশি বেশি করে করতে হবে, দুই নাম্বার তওবা করতে হবে, তিন নাম্বার নেক আমল করতে হবে, চার নাম্বার সব সময় পবিত্র থাকতে হবে, আর পাঁচ নাম্বার প্রস্তুত থাকতে হবে সব সময়, ঠিক কিনা বলেন? কারণ যে কোনো সময় মৃত্যু আসতে, আপনি যাবেন গরিপুর বাজারে সিএনজিতে উঠলেন, যদি একটা বাসে ধাক্কা দেয় অবস্থা মৃত্যু হতে পারে, কারণ সড়ক দুর্ঘটনা এত ভয়াবহ, এত বাড়তেছে, দৈনিক শত শত মানুষ মারা যাচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে কি নিয়ে যাবেন? ওই জন্য আমার ভাইয়েরা এই সুরাতুল বাকারা, সুরাতুল আল ইমরান থেকে 185 নম্বর আয়াত থেকে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো সর্বশেষ কথা হচ্ছে, ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা দুঃখা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। দেখেন সব বলছেন আল্লাহ, মৃত্যুর পরে হিসাব হবে, হিসাব হওয়ার পরে আমল নামা হাতে দেওয়া হবে, এরপরে কেউ জান্নাতি কেউ জাহান্নামী, এই সর্বশেষ কথা আল্লাহ বলছে, ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন দুঃখা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এই দুঃখার মধ্যে পরে পরকাল কি বলা যাবে? পরকাল কি বলা যাবে না? আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলোর পর বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।